আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি মহান আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সামনে আমি তুলে ধরব আপনাদের প্রত্যেকে অনেক কল্যাণকর হবে অনেক উপকারী হবে এই ব্যাখ্যাগুলো আজকের এই ভিডিওটি কাজে ধৈর্য সহকারে একটু সময় দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে না রাখলে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা স্বপ্নে কোন রঙের কাপড় দেখলে কি হয় আমরা আজকের এই ভিডিওটিতে আমরা জানবো খুবই কার্যকরী একটি ভিডিও তো চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি যদি আপনি স্বপ্নে আপনার নিজের অনেক কাপড় রয়েছে এমন দেখছেন আপনার অনেক কাপড় আছে তাহলে এই স্বপ্নের অর্থ হলো যে আপনি দুঃখ দুর্দশা কিংবা দারিদ্রতায় নিমজ্জিত হতে পারেন তো ব্যাখ্যাকার এখন বলেছেন যে অনেক কাপড় যদি কেউ দেখে তাহলে এমন স্বপ্ন দুঃখ দুর্দশা কিংবা দারিদ্রতায় নিমজ্জিত হওয়ার প্রতি ইঙ্গিত করে কাজে এমন স্বপ্ন যদি দেখেন কিছু দিন সতর্ক থাকা চাই ইনশাআল্লাহ পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যাবে যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনার কোনো কাপড় নেই আপনার কোনো কাপড় নেই আপনার কাছে কাপড় খুব কম এমনটা যদি দেখেন তাহলে এই স্বপ্নের অর্থ হচ্ছে যে আপনি অর্থ অর্থবিত্ত ও সমৃদ্ধি অর্জন করতে পারবেন তার মানে বিপরীতটা হবে অনেক কাপড় যদি দেখেন তাহলে বুঝতে হবে যেটা দুঃখ দুর্দশা দারিদ্রতা বোঝায় আর যদি কাপড় নেই দেখেন এমনটা দেখা অর্থবিত্ত ও সমৃদ্ধি অর্জন করার প্রতি ইঙ্গিত করে তবে বন্ধুরা স্বপ্ন যদি নিজেকে উলঙ্গ দেখেন বস্ত্রহীন দেখেন সেটা আবার ভালো লক্ষণ বোঝাবে না যদি আপনি স্বপ্নে কাপড়ের রং সাদা এবং পরিষ্কার পরিচ্ছন্ন স্বপ্নে দেখেন কাপড়ের রং সাদা বর্ণে দেখেন সাদা কাপড় দেখেন কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় আপনি দেখেন তাহলে এমন স্বপ্ন আপনার কোনো কাজে ব্যস্ত হয়ে যাওয়ার প্রতি ইঙ্গিত করে কিংবা হঠাৎ কোনো সম্মানজনক কাজে আপনি জড়িয়ে পড়তে পারেন এমন কোনো কাজে আপনি হঠাৎ জোরাবেন যাতে আপনার সম্মান লাভ হবে ইনশা আল্লাহ বন্ধুরা যদি আপনি স্বপ্নে রক্ত মাখা অথবা পুরাতন বা ময়লা কাপড় দেখেন তাহলে এটা দেখা খুবই অকল্যাণকর এটা একটা অশুভ স্বপ্ন কোনো অপবাদের সম্মুখীন হয়ে আপনি গ্রেফতার হতে পারেন কোনো অপবাদের সম্মুখীন আপনি হতে পারেন আর যার জন্য আপনি গ্রেফতার হবেন আর সেই সাথে সাথে এমন স্বপ্ন দেখা রক্ত আঁকা বা পুরাতন বা ময়লা কাপড় দেখা এটা দুঃখ যন্ত্রণা আপনার জীবনে আসতে পারে আপনাকে দুঃখ যন্ত্রণা ঘিরে ধরতে পারে তো কাজে এমন স্বপ্ন যদি দেখেন আল্লাহ পাকের কাছে আপনার করা চাই প্রার্থনা করা চাই যাতে আল্লাহ আল্লাপ আপনাকে এমন বিপদ থেকে দুঃখ যন্ত্রণা থেকে হেফাজত করেন বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা যদি আপনি স্বপ্নে কালো রঙের কাপড় দেখেন যে কালো বর্ণের কাপড়ের রঙটা কালো এমন স্বপ্নের অর্থ হচ্ছে আপনি এমন কোনো কাজে জড়িয়ে পড়তে পারেন যে কাজ আপনার সুনাম নষ্ট করবে আপনার আর্থিক ক্ষতিও হতে পারে এমন স্বপ্ন দেখা বোঝায় যে আপনার আর্থিক ক্ষতি হতে পারে আপনি যদি কোনো কাজে বাজে থাকেন সেক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হতে পারেন ব্যবসা বাণিজ্যে আপনার লসও হতে পারে যদি কালো রঙের কাপড় দেখেন কালো রঙের কাপড় দেখা ভালো নয় বন্ধুরা যদি আপনারা কেউ নীল রঙের কাপড় স্বপ্নে দেখেন তাহলে এই স্বপ্নের অর্থ হচ্ছে আপনার সৎকর্মসমূহ আল্লাহর দরবারে গৃহীত হতে পারে আপনি যদি ভালো কাজ করেন আবাদত বন্দে কি করেন সেটা আল্লাহ দরবারে গৃহীত হবে ইনশা আল্লাহ মানে ভালো লক্ষণ এমনকি নীল রঙের কাপড়ের স্বপ্নে দেখা এটা বিদেশ ভ্রমণের প্রতি ইঙ্গিত করে আপনি বিদেশ ভ্রমণ করতে পারেন সেই সাথে আরও একটি ব্যাখ্যা যে আপনি যদি হজ না করে থাকেন বা আপনার যদি হজের ইচ্ছা থাকে তাহলে হজ আদায়েরও পূর্বাভাস বহন করে আপনি হজ করতে পারবেন অতি শীঘ্রই ইনশা আল্লাহ বন্ধুরা আরও একটি ব্যাখ্যা যদি আপনি স্বপ্নে লাল বর্ণের কাপড় দেখেন লাল রঙের কাপড় দেখেন তাহলে এর অর্থ হলো আপনি প্রচুর পরিশ্রম করে সাফল্য লাভ করতে পারবেন আপনি সফল হবেন তবে একটু পরিশ্রম করতে হবে কাজেই আপনি যদি কোনো কাজে বাস করেন লাল রঙের কাপড় দেখেন তাহলে কাজে লেগে থাকুন আপনার সফলতা আসবেই আসবে ইনশা আল্লাহ সেই সাথে সাথে অন্যায়ভাবে ভাবে আপনি পরিচিতজনদের হাতে নিহতও হতে পারেন এটাও বোঝায় যদি লাল বন্যের কাপড় দেখেন তাহলে হয়তো মাজলুম হয়ে অন্যায় অত্যাচারে আপনি পরিচিতজনদের হাতে নিহত হতে পারেন সেই সাথে সাথে আপনার আরও একটি ব্যাখ্যা যা সেটি হলো যে সত্য আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে প্রতিপক্ষের হাতে আপনার শরীরে রক্ত ঝরতে পারে অর্থাৎ সত্যের পথে হকের পথে ভালো পথে আপনি সংগ্রাম করবেন ভালোর পথে আপনি লড়ে যাবেন আর এতে প্রতিপক্ষের হাতে ক্ষত হয়ে আপনার শরীর থেকে রক্ত ঝরতে পারে তো বন্ধুরা এই ছিল স্বপ্নে কোন রঙের কাপড় দেখলে কী হয় এ নিয়ে কিছু ব্যাখ্যা আপনাদের সামনে আমি তুলে ধরলাম এই ছিল আজকের আলোচনা তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন স্বপ্ন সংক্রান্ত কোনো বিষয় যদি আপনাদের জানার থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন নিত্য নতুন বিভিন্ন আপডেট ভিডিও পেতে আলোচনা পেতে চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু